একজনের সঙ্গে প্রেমিক সম্পর্ক ছিল, গ্রাম থেকে তাকে নাকি বিতাড়িত করা হয়েছিল এই এই কারণে, মানে বিচারের মাধ্যমে। 92 সাল থেকে উনি জল্লাদ ছিলেন, জল্লাদ মানে সহকারী জল্লাদ, তারপরে জল্লাদ, তারপরে ওনাকে প্রধান জল্লাদ হিসেবে যারা আখ্যায়িত করা হয়েছে, প্রধান জল্লাদ হিসেবে উনি ছিলেন, সাথে ডিরেকশন দিতেন। উনি যুদ্ধ অপরাধীদের মামলাগুলো, যে রায়ে যেগুলো কার্যকরগুলো করছেন, তাছাড়া বিখ্যাত আলোচিত ব্যক্তি হিসেবে উনি অনেকগুলো কার্যকর করেছেন, তার মধ্যে একটি হচ্ছে খুকু মনির, যেটা বেশ আলোচিত ছিল 80 দশকে 90 দশকের শুরুর দিকে, খুব সেই খুকু মনির, মনিরের ফাঁসে তিনি কার্যকর করেছেন। কুখ্যাত এরশাদ শিকদার স্বর্ণমহলের মালিক খুলনার। আস্ত ঝুঁকি এড়াতে আপনার শরীরের প্রতিটি অঙ্গ কতটুকু সুস্থ আছে তা জানুন মাত্র 15 মিনিটে ইডব্লিউ ভিলা মেডিকা বাংলাদেশ। সেই এরশাদ শিকদার ফাঁসি কার্যকর করেছেন, যুদ্ধাপরাধীর দায়ে অভিযুক্ত যাদের ফাঁসি তাদের কার্যকর করেছেন, বঙ্গবন্ধু হত্যার যে 6 জন আসামি সবার ফাঁসি কার্যকর করেন, এছাড়াও সাধারণ যারা আলোচিত না এরকম 14 জন আসামি উনি কার্যকর করেছেন। তো এখানে ওনার ব্যক্তিগত জীবনটা ছিল এরকম, খুব স্বাভাবিক জীবনযাপন করতেন, খুব সাহসী লোক ছিলেন, ভেতরেও খুব সাহসের পরিচয় দিয়েছেন বিভিন্ন সময়ে, কিন্তু ওনার কোনো উচ্ছৃঙ্খল আচরণটা কর্তৃপক্ষ কখনো বলেনি। 70 সালে উনি এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, 70 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর উনি কিন্তু অটো পাস, যেটা স্বাধীনতার পরে সরকার যেটা দিয়েছিল যারাই পরীক্ষা, অটো পাস করেছিলেন। আর ব্যক্তিগত জীবনে উনি অবিবাহিত, অবিবাহিতর পেছনে একটু প্রেমঘটিত কারণ একটা ছিল, উনি প্রেম একজনের সঙ্গে প্রেমিক সম্পর্ক ছিল, গ্রাম থেকে তাকে নাকি বিতাড়িত করা হয়েছিল এই এই কারণে, মানে বিচারের মাধ্যমে। সো সেই জন্য কষ্টে উনি বিয়ে করেননি। আর মা এবং বাবা, বাবা আগে মারা গিয়েছিলেন জেলে থাকা অবস্থায়, জেলে থাকার আগে আগে তিনি খবর পেয়েছেন মা অনেক অসুস্থ, সে আসার পথে নাকি মানিকগঞ্জের থেকে সাভার ঢাকার কাছাকাছি কোথাও এসে পুলিশ হাতে ধরা পড়েছিলেন। সেই প্রথম মানিকগঞ্জে যায়, মানিকগঞ্জ থেকে নরসিংদী যায়, নরসিংদী থেকে 95-এর দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওনাকে আনা হয়। এরপর সিলেট বিভিন্ন ফাঁসি কার্যকর করার জন্য সাধারণত ওনাকে নিয়ে যাওয়া হয়, সিলেট সহ বিভিন্ন জায়গায় উনি ফাঁসি কার্যকর করার জন্য গিয়েছেন। ময়মনসিং 111-এর সময় বাংলা ভাইদের ফাঁসি কার্যকর করে ওনার বেশ ভূমিকা ছিল, উনি সর্বোচ্চ প্রধান জল্লাদ হিসেবে 2001 সাল থেকে উনি জল্লাদ হলেও 2000 এই সরকার আসার পরে প্রধান জল্লাদ হিসেবে অনেকগুলো ফাঁসির কার্যকর করেছেন। তো এই বিষয়ে এর চেয়ে ভালো, এই মুহূর্তে সে ওনার সাথে যিনি এসেছেন, জল্লাদ সাদের সঙ্গে যিনি এসেছেন নিয়ে যেতে, ওনার পরিবারের কোনো সদস্য ওনার সঙ্গে দেখা করতে আসেনি। সেই 79-এ যাওয়ার পর ওনার যে বোন ছিল সেই বোন আমাকে বলেছেন যে ভাই আমার কোনো ব্যক্তি, কোনো বোন, কেউ আমাকে সরাসরি আমাকে দেখা করতে আসেনি, উনি অনেক কান্নাকাটি করেছেন, ঠিক বেরোয়ার পরে পরেই আমাকে কান্নাকাটি করে বলেছেন যে আমার কেউ আসেনি, আমার কোনো আত্মীয় নেই, আমি এখন যাব বাড্ডাতে, আমার এক সাজা ভুককারী এক ব্যক্তি, একই সঙ্গে জেল খাটেছেন দীর্ঘদিন, সেই ব্যক্তি তার বাসায় নিয়ে যাবে। কিন্তু উনি আবেগ দিয়ে বলছিলেন ভাই আমি যে বের হবো, এরপরে যে কোথায় যাবো আমি জানি না, কারণ আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নেই, কেউ আমার পরিবারে কেউ নেই। তাই সরকারের কাছে উনি আবেদন করেছেন যে আমি যেন বাঁচার জন্য একটা থাকার আশ্রয় ঘর চাই, ঘর পাই, একই সাথে আমার জন্য একটা কর্মসংস্থান ব্যবস্থা হয়। তবে কর্মসংস্থান বলতে উনি শারীরিকভাবে অসুস্থ, উনি 74 ইয়ার্স চলছে, উনি ভেতরে অসুস্থ ছিলেন কিন্তু বুঝতে দিতেন না, মনোবল খুব চাঙ্গা, এখন কাঁদছেন আবেগে, হয়তো কান্নাকাটি করেছেন আপনি তো দেখেছেন, কিন্তু পরবর্তীতে কোথায় যাবে তার কোনো নিশ্চয়তা নেই।